25শে জানুয়ারি 2023 সারা দেশ জুড়ে শোরগোল পড়ে গিয়েছিল বলিউডে একটি ছবি নিয়ে। 4.5 বছর পর পর্দায় কিং খানের প্রত্যাবর্তন, তারপর দেশে বিদেশে অগুন্তি রেকর্ড করল পাঠান, সম্প্রতি বাংলাদেশে মুক্তি পেল আর প্রথম দিনে হাউসফুল। ওবার বাংলার 41টি হলে 198টি শো পেয়েছে পাঠান। বাংলাদেশে ছবির পরিবেশক অনন্য মাহমুদ জানিয়েছেন, ছবি মুক্তির আগে প্রথম দুদিনে সব টিকিটের অ্যাডভান্স বুকিং হয়ে গিয়েছে। মুক্তির এতদিন পরেও বাংলাদেশের দর্শকের মাঝে পাঠানের এতটা সাড়া ফেলা তাঁর কাছেও কল্পনাতীত।